গসাগু ও লসাগু প্রথম পর্ব দুটি সংখ্যা লসাগু তিনশো এবং গসাগু সাত একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপরটি কত আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু যেহেতু একটি সংখ্যা পঁয়ত্রিশ তাই পঁয়ত্রিশ ইন্টু অপর সংখ্যা সমান লসাগু তিনশো পঞ্চাশ গসাগু সাত অতএব অপর সংখ্যা সমান তিনশো পঞ্চাশ ইন্টু সাত বাই পঁয়ত্রিশ করলে আসে সত্তর তাহলে অপর সংখ্যা চাইলে লসাগু ইন্টু গসাগু বাই প্রদত্ত সংখ্যা করলে দ্রুত অঙ্কটি করা যায় যাই হোক এবার জেনে নেওয়া যাক কেন লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল বিষয়টি শিখে নিলে মনে রাখা অনেক সুবিধাজনক হয় লসাগু ইন্টু গসাগু সমান লেখা যায় তিনশো পঞ্চাশ ইন্টু সাত তিনশো পঞ্চাশকে ভাঙলে পঁয়ত্রিশ ইন্টু দশ লেখা যায় পঁয়ত্রিশ ইন্টু দশ আকারে এই কারণে বিভাজিত করলাম কেননা একটি সংখ্যা পঁয়ত্রিশ আছে তাই পঁয়ত্রিশ দিয়ে রাশিটিকে প্রকাশ করতে হবে তাহলে লসাগু ইন্টু গসাগু সমান পঁয়ত্রিশ ইন্টু দশ ইন্টু সাত সমান পঁয়ত্রিশ ইন্টু দশ সাথে সত্তর এবার দেখুন উত্তরে অপর সংখ্যা সত্তর এসছে এবং পঁয়ত্রিশ প্রদত্ত একটি সংখ্যা তাই পঁয়ত্রিশের স্থলে একটি সংখ্যা এবং সত্তরের স্থলে অপর সংখ্যা লেখা যায় অতএব লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা তাই লেখা যায় লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণ ফল তাহলে এখান থেকেই বের করা যায় অপর সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু বাই প্রদত্ত সংখ্যা এটি গসাগু এবং লসাগু সংক্রান্ত অঙ্কের প্রথম নিয়ম এই নিয়মের প্রয়োগে আসন পরবর্তী অঙ্ক করা যাক দুটি সংখ্যা লসাগু তিনশো পঁচাশি গসাগু এগারো এদের একটি সংখ্যা পঞ্চান্ন হলে অপরটি কত তাহলে পূর্বের নিয়ম থেকে বা প্রথম নিয়ম থেকে লেখা যায় অপর সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু বাই প্রদত্ত সংখ্যা এখানে দেখুন দেওয়া আছে দুটি সংখ্যার লসাগু তিনশো পঁচাশি অর্থাৎ লসাগুর জায়গায় তিনশো পঁচাশি বসান গসাগু এগারো অর্থাৎ গসাগুর জায়গায় এগারো বসাতে হবে এবং একটি সংখ্যা পঞ্চান্ন দেওয়া আছে অর্থাৎ প্রদত্ত সংখ্যার জায়গায় বসান পঞ্চান্ন তাহলে অপর সংখ্যা সমান দাঁড়ালো তিনশো পঁচাশি ইন্টু এগারো বাই পঞ্চান্ন কাটাকুটি করলে আসে সাতাত্তর তাহলে অপর সংখ্যা সাতাত্তর দুটি সংখ্যার গসাগু কুড়ি এবং তাদের অনুপাত থ্রি টু ফোর তাদের যোগফল কত প্রথমে বিস্তৃত পদ্ধতিতে অঙ্কটি করা যাক ধরুন সংখ্যা দুটি থ্রি ও ফোর তাহলে এদের গসাগু হবে এক্স দেওয়া আছে সংখ্যা দুটির গসাগু কুড়ি তাহলে লেখা যায় এক্স সমান কুড়ি যোগফল চাওয়া হয়েছে তাহলে সংখ্যা দুটির যোগফল হবে থ্রি এক্স প্লাস ফোর এক্সমান সেভেন এক্স সেভেন এর মান বসিয়ে পাওয়া যায় সেভেন ইন্টু কুড়ি চল্লিশ তাহলে সংখ্যা সংক্ষিপ্ত পদ্ধতি এবার দেখুন গসাগ কুড়ি এবং অনুপাত থ্রিস টু ফোর অর্থাৎ এই তিনটি সংখ্যা দিয়ে সহজে কিভাবে একশো চল্লিশ আনা যায় অনুপাতের যোগ ফল করে গসাগু দিয়ে গুণ করলে দেখুন একশো চল্লিশ আসে কিনা অনুপাত থ্রি ফোর অর্থাৎ যোগফল থ্রি প্লাস ফোর ইন্টু গসাগু কুড়ি সমান সেভেন ইন্টু কুড়ি সমান একশো চল্লিশ একশো চল্লিশ এলো তাই এটি হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে দ্বিতীয় নিয়ম অর্থাৎ লসাগু গসাগু সংক্রান্ত দ্বিতীয় নিয়মটি হলো দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি সমান অনুপাতের যোগফল ইন্টু গসাগু দ্বিতীয় নিয়মের প্রয়োগে আসুন দেখুন আরেকটি সমপ্রকৃতির অঙ্ক কত দ্রুত করা যায় দুটি সংখ্যার অনুপাত সিক্স ইস টু সেভেন এবং তাদের গসাগু বারো সংখ্যা দুটি সমষ্টি কত তাহলে পূর্বের নিয়ম অনুসারে লেখা যায় দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি সমান অনুপাতের যোগফল ইন্টু গসাগু। দেখুন দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত সিক্স ইস টু সেভেন তাহলে অনুপাতের যোগফলের জায়গায় বসানো যায় সিক্স প্লাস সেভেন এবং তাদের গসাগু বারো অর্থাৎ গসাগুর জায়গায় লেখা যায় বারো তাহলে দাঁড়ালো সিক্স প্লাস ইন্টু বারো সমান তেরো ইন্টু সংখ্যা দুটির সমষ্টি হলো একশো তিনটি সংখ্যার অনুপাত টু এবং তাদের গুণ সংখ্যা তিনটির গসাগু কত প্রথমে বিস্তৃত পদ্ধতিতে অঙ্কটি করে বুঝে নেওয়া যাক সংখ্যা তিনটির অনুপাত টু টু থ্রি ফোর ধরুন সংখ্যা এবার দেখুন বলা আছে তাদের গুণফল ফল একশো বারো তাহলে লেখা যায় চব্বিশ এক্স কিউব সমান একশো বারো সমান আট অতএব এক্স সমান দুই তাহলে সংখ্যা তিনটি হলো টু এক্স টু ইন্টু টু সমান চার থ্রি এক্স থ্রি ইন্টু টু সমান সিক্স ফোর এক্স ফোর ইন্টু তাহলে সংখ্যা তিনটি দাঁড়ালো চার ছয় ও আট এদের গসাগু দুই দেখুন উত্তরে বেরিয়েছে এক্স সমান দুই আসলে টু এক্স এবং ফোর গোসাগু হয় এক্স তাহলে সংখ্যা তিনটির গসাগু হলো টু সংক্ষিপ্ত পদ্ধতি এবার দেখুন উত্তরটি কিভাবে এলো বিস্তৃত পদ্ধতির মাধ্যমে আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেখানে ছিল এক্স কিউব সমান একশো বারো বাই চব্বিশ সমান একশো বারো বাই টু ইন্টু থ্রি ইন্টু ফোর কেননা চব্বিশ এসেছিল অনুপাত তিনটির গুণ ফল থেকে তাহলে এক্স কিউব সমান লেখা যাচ্ছে গুণফল বাই অনুপাতের গুণফল তাহলে প্রথমে গুণফলকে অনুপাতের গুণ ফল দিয়ে ভাগ করে এলো উত্তর অর্থাৎ থেকে পেতে গেলে ঘনমূল করতে হবে তাহলে তাদের গুণফলকে অনুপাতের গুণফল দিয়ে ভাগ করে ঘনমূল করলে উত্তর পাওয়া যাচ্ছে অর্থাৎ তৃতীয় নিয়ম সংখ্যা তিনটির গসাগু সমান গুণফল বাই অনুপাতের গুণফল এর ঘনমূল বা গুণফল বাই অনুপাতের গুণফল টু দি পাওয়ার একের টুদীপার তাহলে আসুন তৃতীয় নিয়মটির প্রয়োগে আরেকটি অঙ্ক করা যাক খেয়াল রাখবেন এই নিয়মটি কিন্তু তিনটি সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য তিনটি সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি এবং তাদের গুণফল একশো বাষট্টি সংখ্যা তিনটির গসাগু কত তাহলে তৃতীয় নিয়মটি হলো সংখ্যা তিনটির গসাগু সমান গুণফল বাই অনুপাতের গুণফল টু দি পাওয়ার তিন অঙ্কটি পরে দেখুন তাদের গুণফল একশো বাষট্টি তাহলে গুণফলের স্থলে একশো বাষট্টি বসান তিনটি সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি অর্থাৎ অনুপাতের গুণফল এক ইন্টু দুই ইন্টু তিন সমান ছয় তাহলে অনুপাতের গুণফলের জায়গায় ছয় বসান তাহলে গসাগু সমান একশো বাষট্টি বাই ছয় টু দি পাওয়ার একের তিন সমান সাতাশ টু দি পাওয়ার একের তিন সমান থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার একের তিন সমান থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু একের তিন সমান তিন তাহলে সংখ্যা তিনটির গসাগু হল তিন দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং গসাগু চার হলে লসাগু কত অনুপাত থ্রি টু তাহলে ধরুন সংখ্যা দুটি থ্রি এক্স ও ফোর এক্স থ্রি এবং ফোর এক্সের গসাগু এক্স আবার দেওয়া আছে গসাগু চার অর্থাৎ এক্স ইজ টু ফোর দেখুন থ্রি এক্স ও ফোর এক্সের লসাগু তিন বারো অর্থাৎ বারো এক্স এক্স হলে লসাগু বারো এক্স সমান বারো তাহলে সংখ্যা দুটির লসাগু হল আটচল্লিশ এবার আসুন দেখা যাক অনুপাত থ্রি টু ফোর গসাগু চারের সাহায্যে কিভাবে সহজে আটচল্লিশ আনা যায় তিন ও চারকে গুণ করে বারো এসেছিল অর্থাৎ অনুপাতের গুণ ফল প্রথমে করতে হবে অর্থাৎ থ্রি ইন্টু ফোর সমান বারো এবার গসাগু চার দিয়ে গুণ করলে উত্তর বারো ইন্টু চার সমান আটচল্লিশ আসছে তাহলে দুটি সংখ্যার লসাগু বের করতে হলে অনুপাতের গুণফলকে গসাগু দিয়ে গুণ করতে হচ্ছে অর্থাৎ লসাগু সমান অনুপাতের গুণফল ফল ইন্টু গসাগু এটি লসাগু ও গসাগু সংক্রান্ত অঙ্কের চতুর্থ নিয়ম আসুন এই নিয়মের প্রয়োগে আরেকটি অঙ্ক করা যাক দুটি সংখ্যার অনুপাত ফোর ইস্টু ফাইভ এবং গসাগু বারো হলে লসাগু কত চতুর্থ নিয়ম থেকে পাওয়া যায় লসাগু সমান অনুপাতের গুণফল ফল ইন্টু গসাগু দুটি সংখ্যার অনুপাত অনুপাতের গুণ ফল ফোর ইন্টু ফাইভ সমান কুড়ি তাহলে অনুপাতের গুণফলের জায়গায় কুড়ি বসান এবং গসাগু বলা আছে বারো তাই গসাগুর জায়গায় বারো বসান তাহলে লসাগু সমান অনুপাতের গুণফল ইন্টু গসাগু অর্থাৎ কুড়ি ইন্টু বারো সমান দুশো চল্লিশ তাহলে লসাগু এবং গসাগু সংক্রান্ত নিয়ম চারটি এক পলকে দেখে নিন এবং মনে রাখার চেষ্টা করুন প্রথম নিয়ম দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু বা অপর সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু বাই প্রদত্ত সংখ্যা দ্বিতীয় নিয়ম দুটি সংখ্যার যোগফল সমান অনুপাতের যোগফল ফল ইন্টু গসাগু তৃতীয় নিয়ম তিনটি সংখ্যার গসাগু সমান গুণফল বাই অনুপাতের গুণফল টু দি পাওয়ার একের তিন চতুর্থ নিয়ম দুটি সংখ্যার লসাগু সমান অনুপাতের গুণফল ইন্টু গসাগু গসাগু এবং লসাগু সংক্রান্ত আরও নিয়ম তার প্রয়োগ নিয়ে দেখা হবে পরবর্তী পর্বে